যে একেবারে ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যায়, এরকম যেন না হয়। আর মিথ্যাটাকে আমরা বর্জন করি, কারণ আল্লাহর সব থেকে অপছন্দের বিষয় হলো মিথ্যা। সেই মিথ্যাটার থেকে আমরা দূরে থাকি, নিজের ব্যক্তি স্বার্থটাকে আমরা একটু কমাই, তাহলে আমরা সুখী মানুষ হতে পারবো। যেমন দেখেন, আজকে যখন নিয়ে আমি ঢুকলাম, ঢোকার পর আমি এই যে একটু আসুন, ওই বাচ্চাটাকে নিয়ে আসছে সাফাই শ্রী বাড়ি, আমি বাচ্চাটাকে একটু দেখাবো আপনাদেরকে। তারা আপনারা হয়তো চেনেন, আমি কিন্তু এই খরচটার জন্য যে পয়সাটা লাগবে, এই পয়সাটা কোথায় পাবে? তাহলে আমরা যে বলি মানবিক কাপাসিয়া, মানবিক কাপাসিয়াটা কি, যে যেই মানুষটা অসহায়, আমাদের যার যা সামর্থ্য আছে, আমরা যদি তার পাশে একটু দাঁড়াই, তার চিকিৎসাটার জন্য যদি একটু ব্যবস্থা করি, তাহলে কিন্তু এই বাচ্চাটা ভবিষ্যৎটা বেঁচে যাবে, নাহলে এই বাচ্চাটা কিন্তু ওর ভবিষ্যৎ আর থাকবে না। সে প্রতিবন্ধী না খালি, সে কিভাবে বাঁচবে আমরা কেউ জানি না। তো এরকম করে আমরা যদি প্রতিটা মহল্লায়, প্রতিটা পাড়ায়, প্রতিটা ওয়ার্ডে যদি খোঁজ রাখি যে কার কোথায় কোন অসুবিধা, তাহলে কিন্তু সেই পাড়াটা সেই মহল্লাটা আর পিছিয়ে থাকবে না। তো এখানে যারা আজকে ওয়ার্ড মেম্বার যারা আপনারা উপস্থিত আছেন, আমি তাদের সবাইকে বলবো যে এইরকম করে এই চিকিৎসা মানুষের সবচাইতে কঠিন জীবনের মুহূর্ত হল তার যখন অসুস্থ হয়, সেই অসুস্থতার সময় আমরা যেন তাদের পাশে দাঁড়াই, তাদেরকে একটু সবাইকে যে টাকা দিয়ে সহায়তা করতে হয় তা কিন্তু না, কাউকে একটু বলে দেওয়া যে কোথায় গেলে সে সুচিকিৎসাটা পাবে, অথবা তার সাথে একটা মানুষ দেওয়া যে যে গিয়ে ডাক্তারকে বলতে পারবে যে এই চিকিৎসাটা প্রয়োজন। আপনারা একটু এই সাফাইশ্রী এই বাচ্চাটার জন্য আমি তো থাকবোই, কিন্তু আপনাদেরও সহযোগিতা লাগবে, কারণ আমার কাছে প্রতিদিন এরকম না হলেও ধরেন 5-7 জন মানুষ আসে। এখন আমারও তো আল্লাহ আমাকে ওরকম এত অফুরন্ত ক্ষমতা দেয় নাই, আমারও ক্ষমতা অনেক সীমিত। আমার শেষ পর্যন্ত এমন অবস্থা হয় মাঝে মাঝে মানে একা একলা মনে হয় আমি চিৎকার দিয়ে কাঁদতে থাকি, কারণ আমি যখন কিছু করতে পারি না তখন আমার খুব খারাপ লাগে। কিন্তু আমি জানি যে না করতে পারলে তার জীবনটাই হয়তো বন্ধ হয়ে যাবে বা সে হয়তো বাঁচবেই না, এজন্য নিজেকে খুব অসহায় মনে হয়। তো এই কারণে আপনারা যদি সবাই বললাম যে যারা আজকে এখানে নির্বাচিত মেম্বাররা যারা হয়েছে, আপনাদের অনেক কাজ থাকবে, এই যে জায়গা জমি নিয়ে যে কি ঝামেলা, যেটা আমি নিজে দেখি এই এক হাত জায়গার জন্য মারামারি হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলিতে আপনাদেরকে কাজ করতে হয়, মীমাংসা করে দিতে হয়, মিটমাট করাটা অনেক সমস্যা, কারণ দীর্ঘদিনের অনেক সময় হয় কি অনেক আগে থেকে একটা যদি বলি তা থাকে, শত্রুতা থাকে, ওটাকে মিটমাট করা অনেক কঠিন, সেটাও বোঝেন। তারপরেও আমি দেখেছি যে সবাই মিলে চেষ্টা করে যে যেন একটা সুন্দর সমাধান হয়। তো এই জন্য আমরা যেন মানুষের অসহায় মানুষগুলির পাশে থাকি, তাহলে যেমন আমাদের জন্য ইহকাল পরকালে আল্লাহকে আমরা কি জবাব দেব, আল্লাহকে তো আমাদেরকে যে আল্লাহ আমাদের এত সুন্দর একটা পৃথিবী দিছে, আমাদেরকে তো তার কাছে একটা জবাব দিতে আছে, তাই না? তো এই জন্য আমরা আসেন সবাই মিলে এই কাপাসিয়াটাকে গড়ার জন্য চেষ্টা করি। আর কাপাসিয়া ইউনিয়ন পরিষদের এই যারা চেয়ারম্যান থেকে শুরু করে যারা ওয়ার্ড মেম্বার, তারা যেমন আমাদের দলকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, আমরাও একই রকম করে তাদেরকে তাদের ভালোবাসার বিনিময়ে আমরা আমাদের ভালোবাসা দিয়ে সবাইকে আমরা গ্রহণ করতে চাই একই রকমভাবে, এবং আমরা সবাই একত্রে কাজ করতে চাই, একত্রে থাকতে চাই। যেমন উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, আমরা সবাই মিলে আমরা একসাথে আমাদের দলকে নিয়ে, আমাদের দলের যারা সমর্থকও না কিন্তু তাদেরও বোঝা উচিত, যারা আমাদের দলের সমর্থনের বাইরে যারা আমাদেরকে সমর্থন করেন না তাদেরও বোঝা উচিত, আমাদের দল আমরা কিন্তু কারোর ক্ষতি চাই না, আমরা সকলকে মানুষ হিসাবে আমরা সবচাইতে আগে আমরা মনে করি,
তাদের মানুষ আল্লাহর সৃষ্টি, সেই মানুষ হিসেবে তাদেরকে আমরা সবচেয়ে আগে মনে করি। তো এই জন্য যারা আমাদের দল করেন না, তারাও যেন আমাদেরকে আমাদের ভালো কাজে প্রশংসা করবেন, ভালো কাজে আমাদের সাথে থাকবেন। কারণ কোনোদিনও খালি মানে বিপরীত মুখী হওয়ার কারণে খালি খারাপটাই আমরা তুলে ধরবো তা যেন আমরা না করি, বিরোধিতার খাতিরে যেন আমরা সারাক্ষণ বিরোধিতা না করি, নিজেদের মধ্যে আমরা কোন রকম অন্যায় কিছুর আশ্রয় প্রশ্রয় না দিই, তাহলে আমরা এই কাপাসিয়ার মাটিতে সবাই সুন্দর যেরকম সহ অবস্থানে আছি সেটা আমরা করতে পারবো। আমরা যেন এমন কখনো না হয় যে একটা সুযোগ পেলাম, ওই সুযোগে আর একটা দলকে আমরা খাটো করলাম, হেয় করলাম। আমাদের আওয়ামী লীগ কিন্তু তা করে নাই, এটা কিন্তু সকলকে মনে রাখতে হবে। আমাদের আওয়ামী লীগ, আমাদের সকল সহযোগী সংগঠন কেউ কিন্তু বলতে পারবে না যে বিরোধী কোনো লোককে তারা কোন রকম ভাবে তাদেরকে কোন রকম আঘাত, তাদেরকে কষ্ট দেওয়া কিছু দিয়েছে। সেহেতু এখানে আমি সকলের সামনে বলতে চাই যে যারা আমাদেরকে আমাদের দল করেন না অথবা আমাদের বিরোধী পক্ষ, তারাও যেন আমাদের সাথে থাকবেন, আমাদের ভালো কাজটা ভালো জিনিসটা আপনাদের প্রাপ্য, আপনারা সেটা নেওয়ার চেষ্টা করবেন এবং আপনারাও আপনাদের ভালো থাকবেন। খালি বিরোধিতার খাতিরে ক্ষতি করতে না মানুষের, তাহলে আমরা ভালো থাকব। তো আমি আবারও সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং